আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ভিসা ইনফরমেশনের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব, আর সেটা হচ্ছে ইটালি সিজনাল ওয়ার্ক ভিসা। ইটালি কিন্তু বাংলাদেশিদের কাছে স্বপ্নের একটি দেশ, আর এই স্বপ্নের একটি দেশে যাওয়ার জন্য বাংলাদেশিরা অপেক্ষা করছে সেই 2012 সাল থেকে। কারণ 2012 সালের পর থেকে বাংলাদেশিদের জন্য ইটালি সিজনাল ভিসাটা বন্ধ হয়ে রয়েছে, ব্ল্যাকলিস্টেড রয়েছে বাংলাদেশিরা। তো এই যে 2020 সালের গতকালকে আপনার যে একটি ঘোষণা আসছে যে ইটালি সিজনাল ভিসায় অংশগ্রহণ করতে পারবে বাংলাদেশিরা, এই নিউজটি আসার পর থেকে অনেকেই কনফিউজড যে আসলেই কি পারবে কিনা, নিউজটা সত্য কিনা, এ নিয়ে অনেকেই অনেক মন্তব্য করেছেন। তো আমি আপনাদেরকে ক্লিয়ার করছি যে এটা আমাদের জন্য একটি সুখবর, এবং বাংলাদেশিরা 2020 সালে ইটালির যে সিজনাল ভিসা দিয়েছে সেই ভিসায় সেখানে যেতে পারবে, পাশাপাশি সিজনাল ছাড়াও ফুল টাইম সেখানে গিয়ে থাকতে পারবে, সেই সিস্টেমও এইখানে প্রকাশ করা হয়েছে। তো আমি আজকের ভিডিওতে আপনাদেরকে সেই বিস্তারিত যে গ্যাজেট প্রকাশ হয়েছে সেখান থেকে বিস্তারিত তথ্য আলোচনা করব, এবং এই যে সিজনাল ভিসা সম্পর্কে আলোচনা করব, এবং যেতে হলে অ্যাপ্লাইয়ের ডেট কবে থেকে শুরু এবং অ্যাপ্লাইয়ের ডেট কবে থেকে শেষ, কিভাবে অ্যাপ্লাই করবেন এবং কি করলে আপনারা ইটালি সিজনাল ভিসা পেতে পারেন, এর বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করব। সেই জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনি ইটালিতে যাবেন কি যাবেন না, বা কিভাবে যাবেন, কি করতে হবে, এই সম্পর্কিত কিছু তথ্য পেয়ে যাবেন। আর ইনশাআল্লাহ এখন থেকে এই যে ইটালির যে সিজনাল ভিসাটা স্টার্ট হলো, এই শেষ পর্যন্ত ভিসা ইনফরমেশন আপনাদেরকে তথ্য দিয়ে সহায়তা করবে এবং আপনাদেরকে সহযোগিতা করবে আবেদন করার জন্য। তো চলুন আমরা ইটালির এই ভিসা সম্পর্কে কিছু আলোচনা করে নিই। ইটালি সিজনাল ওয়ার্ক ভিসার যে সিস্টেম সেটার নাম হচ্ছে ডিরেক্টো ফুলিসি 2020, অর্থাৎ ডিরেক্টো ফুলিসি অর্থ হচ্ছে যে আপনার স্পন্সর ভিসা, অথবা ফুলিসি অর্থ হচ্ছে আপনার যে শূন্য স্থান পূরণ করা অথবা গ্যাপ পূরণ করা। ইটালি সরকার 1998 সালের আইন অনুযায়ী প্রতি বছর তাদের দেশের যে কর্মী শূন্যতা দেখা যায় প্রায় 38,000-এর মতো তারা প্রতি বছর নিয়ে থাকে, অর্থাৎ তাদের 1998 সালের আইন অনুযায়ী প্রতি বছরে তারা 38,000 করে ফরেন ওয়ার্কার তাদের দেশে নেয়, তাদের স্পন্সরের উপর ভিত্তি করে অথবা শূন্য পদের উপরে ভিত্তি করে, অথবা তাদের যেখানে যে কাজ রয়েছে সেই কাজের গ্যাপে যে সকল শ্রমিক বা আপনার আদার্স যে সকল এমপ্লয়ার প্রয়োজন হয় তারা নিয়ে থাকে প্রতি বছর। এই ডিক্রিটি ফুলিসি চালু হওয়ার পরে বাংলাদেশিরা এইখানে অংশগ্রহণ করে, আবেদন করে, আবেদন করে হিউজ পরিমাণ বাংলাদেশি ইটালি প্রবেশ করে। কৃষিকাজের ভিসায় প্রবেশ করার পরে তারা যখন কৃষিকাজের ভিসা বা সিজনাল ভিসা, তো একটি টাইম পিরিয়ড উল্লেখ করা থাকে 6 মাস, 9 মাস বা 3 মাস, এই সময় পরে আবার দেশে চলে আসতে হয়। বাংলাদেশিরা এই সময় পরে দেশে চলে না আসার কারণে 2012 সালের পরে বাংলাদেশ নামটাকে ইটালি গভর্নমেন্ট ব্ল্যাকলিস্ট করে দেয় যে তারা আর এই সিজনাল ওয়ার্ক ভিসায় ইটালি আসতে পারবে না, কারণ তারা বিগত দিনে এসে এখন পর্যন্ত ইটালিতে অবৈধভাবে রয়ে গিয়েছে, তারা আর তাদের দেশে ফেরত যায়নি, এজন্য 2012 সালে ব্ল্যাকলিস্টেড করে দেয়। কিন্তু আবার নতুন করে 2020 সালে এই ব্ল্যাকলিস্ট তারা উঠিয়ে নিয়েছে এবং বাংলাদেশকে সুযোগ দিয়েছে যে তোমরা আবার এই সিজনাল ওয়ার্ক ভিসায় ইটালিতে আসতে পারো। এইটা গেল আপনার সিজনাল ওয়ার্ক ভিসার সিস্টেমটা। বন্ধুরা, এই বছর ইটালির সিজনাল ওয়ার্ক ভিসায় আবেদনের তারিখ অলরেডি শুরু হয়ে গিয়েছে, এবং আবেদনের তারিখ এবং শেষ তারিখ সম্পর্কে ভিডিওর শেষে আলোচনা করব, এবং কী কী সার্কুলার আছে সেই সম্পর্কে আগে ফার্স্টে আলোচনা করে নিই। সেটা হচ্ছে প্রতি বছর তারা 38,000 এমপ্লয়ার বাইরের দেশগুলো থেকে নেওয়ার কথা, কিন্তু এই বছরে তারা নিচ্ছে 30,850 জন এমপ্লয়ার, অর্থাৎ 30,850 জন এবছর ইটালিতে সিজনাল ওয়ার্ক ভিসায় যেতে পারবে। তবে এই 30,850 জনের মধ্যে তারা কিছু শ্রেণীবিভাগ করেছে, সেটা হচ্ছে 30,000-এর মধ্যে 12,850 জন তারা ফুল টাইম ওয়ার্ক ভিসায় যেতে পারবে, অর্থাৎ 30,850 জনই কিন্তু সিজনাল না, অর্থাৎ সিজনাল বলতে 3 মাস, 6 মাস বা 9 মাস থাকতে পারবে, সর্বোচ্চ 9 মাস, 270 দিন থাকতে পারবে, কিন্তু ফুল টাইম যারা তারা সেখানে মিনিমাম 2 বছর স্টে করতে পারবে, পাশাপাশি আপনার ইটালিতে পারমানেন্টভাবে থাকার সুযোগ পাবে। তো ফার্স্টেই আসি এই 12,850 জন, এদের আবেদন সম্পর্কে। এটা হচ্ছে
ফুল টাইম ওয়ার্ক ভিসা অথবা আমরা বলতে পারি পার্মানেন্ট অথবা নন সিজনাল ওয়ার্ক ভিসা। এই নন সিজনাল ওয়ার্ক ভিসাটা তারা দুই ভাগে বিভক্ত করেছে, এক ভাগে দিয়েছে 6,000 এবং আর এক ভাগে দিয়েছে 6,850 জন। এক ভাগ প্রথম যে ভাগে 6,000 রয়েছে সেই 6,000 জন আপনার কাজের ভিসা নিয়ে ইটালিতে যেতে পারবে। কিভাবে কি কি কাজের ভিসা নিয়ে যেতে পারবে, তারা নর্মালি যে কাজগুলো থাকে আপনার ট্যুরিজম বা হোটেল সেক্টরে, কনস্ট্রাকশন সেক্টরে, তারপরে এগ্রিকালচার সেক্টরে, রোড ট্রান্সপোর্ট সেক্টরে, আল বার্গেরিয়ার সেক্টরে, তো এই সেক্টরগুলোতে এই 6,000 লোক অ্যাপ্লাই করে যেতে পারবে এবং তারা সেখানে ফুল টাইম থাকবে। এরা কিন্তু 6 মাস বা 9 মাস থাকবে না, সেখানে 2 বছর বা 1 বছরের ওয়ার্ক পারমিটে তারা যাবে এবং গিয়ে সেখানে লং টাইম স্টে করতে পারবে। এদেরকে আবার ফিরে আসতে হবে, এরকম কোনো রিকোয়ারমেন্টস নেই। তো এইখানে কি বাংলাদেশিরা আবেদন করতে পারবে? হ্যাঁ, এইখানেও বাংলাদেশিরা আবেদন করতে পারবে। আর এদের আবেদনের তারিখ শুরু হয়েছে আজ থেকে বন্ধুরা, 13 তারিখ সকাল 9টা থেকে আবেদন শুরু এবং 21 তারিখ পর্যন্ত আবেদন আপনারা করতে পারবেন। এই আবেদনটা কিভাবে? এই আবেদনটা হচ্ছে নেটে আপনারা আপনাদের বিস্তারিত আবেদন ফর্মটা ফিল আপ করে রেডি করে রাখতে পারবেন, এটা কিন্তু আবেদন সাবমিট না, এবং 22 তারিখে আপনাদেরকে এই আবেদনটা সাবমিট করতে হবে। তো এখন এই আবেদনটা সাবমিট 22 তারিখে যারা ফার্স্টে করতে পারবে, অর্থাৎ মনে করেন 22 তারিখ 9টার সময় থেকে আবেদনটা সাবমিট করা শুরু, তো এই আবেদনটা যদি আপনি 22 তারিখে সাবমিট করেন, যদি ফার্স্ট আওয়ারে যে সাবমিট করবেন সে কিন্তু রিডিংয়ে সিরিয়ালে এগিয়ে থাকবেন, অর্থাৎ 22 তারিখ 9টা থেকে যারা সাবমিট শুরু করবেন সিরিয়ালে কিন্তু তারা এগিয়ে থাকবেন, কারণ এখানে অনেকগুলো দেশ কিন্তু এই ইটালির এই সিজনাল ভিসায় আবেদন করবে। তো এখানে আবেদনের জন্য আমি বলবো যে আপনারা অবশ্যই এখন থেকেই আপনাদের ফাইলগুলো রেডি করে রাখেন এবং 22 তারিখে আপনারা এটা সাবমিট করে দেন। বাকি 6,850 জন এদেরকে যেতে হলে আপনার সেখানে ইনভেস্ট করতে হবে, মিনিমাম একটা অ্যামাউন্ট ইনভেস্ট করে পার্টনারশিপে কোনো বিজনেস বা জবের ব্যবস্থা করে তারপরে সেখানে যেতে হবে। আর এটা আসলে অনেক ইনভেস্ট, এটা অনেক সাধারণের পক্ষেই সম্ভব না, সেজন্য এই বিষয়ে আমরা আগাবো না। নর্মালি এই 12,850 জনের মধ্যে যে 6,000 জন রয়েছে আপনার ফুল টাইম ওয়ার্ক ভিসায় যেতে পারবে এবং 4-5টি যে কাজের কথা বললাম সেক্টরে এই কাজে যেতে পারবে, এইখানে বাংলাদেশিরা আগাতে পারে। আর এখানে আগানোর জন্য আবারও বলছি, টাইমটা শুরু হয়েছে অলরেডি আজকে থেকে এবং এইটা 21 তারিখ পর্যন্ত আপনারা অ্যাপ্লিকেশন রেডি করতে পারবেন এবং 22 তারিখে এটা সাবমিট করতে হবে। এবার চলে আসি আপনার সিজনাল ওয়ার্ক ভিসা বা কৃষিকাজের ভিসা। কৃষিকাজের ভিসা হচ্ছে বাকি 18,000 কৃষিকাজের ভিসায় বা সিজনাল ভিসায় সেখানে যেতে পারবে। তো এই সিজনাল ভিসায় যেতে হলে সেটাও আপনাদেরকে অ্যাপ্লিকেশন রেডি করতে হবে এবং 27 তারিখে সেখানে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। এখন এই ফুল টাইম এবং আপনার সিজনাল এই দুইটা আমরা একটু আলোচনা করি। সেটা হচ্ছে সিজনাল যারা যাবেন, আপনার যদি ভিসার মেয়াদ 3 মাস বা 6 মাস বা 9 মাস হয়, আপনাকে ওই 9 মাস পরে আবার বাংলাদেশে ফেরত আসতে হবে। এখন আপনি যদি ফেরত না আসেন তাহলে আপনি সেখানে অবৈধ হয়ে যাবেন। এখন অবৈধ থেকে বৈধতা পেতে কত সময় লাগে? আমরা জানি যে বাংলাদেশিরা কেউ কেউ 8 বছর পরেও আপনার বৈধতা পায়নি, আবার কেউ কেউ পেয়েছে, তো বৈধ হতে অনেক সময় লাগে। আর আপনি যদি সেখানে অবৈধ হয়ে থেকে যান তাহলে বাংলাদেশিরা হয়তো আবার আগামী দিনগুলোতে চিরতরের জন্য ইটালি যাওয়া বন্ধ হয়ে যাবে। যেমন বাংলাদেশিরা কিন্তু একবার ইটালি যেয়ে ফেরত না আসাতে এই যে ব্ল্যাকলিস্টেড অবস্থায় আপনার 8 বছর ছিল, এখন যখন নতুন করে আবার শুরু করেছে, যদি আপনারা সিজনাল ভিসায় সেখানে যেতে পারেন তাহলে অবশ্যই সিজনাল ভিসায় গিয়ে আপনার যেই সিজনের মেয়াদ শেষ হয়ে যাবে আপনি আবার দেশে চলে আসবেন। আপনি দেখা যাচ্ছে 9 মাসের ভিসা হলো, আপনি 9 মাস থাকলেন দেশে চলে আসলেন, পরবর্তী বছর কিন্তু আপনি আবার যাওয়ার সুযোগ পাবেন ইটালিতে এই সিজনাল ভিসায়। আপনি সেই ভিসাতে গিয়ে আবারও গেলেন এবং আবার 9 মাস থাকার পরে আবার চলে আসলেন, তার পরের বছর আবার যখন সুযোগ দিবে তখনও আপনি যেতে পারবেন, তখন গিয়ে আপনাকে আর আসতে হবে না, তখন আপনি আবার ফুল টাইম থাকতে পারবেন। অর্থাৎ পরপর 2 বার যদি আপনি ইটালিতে সিজনাল ভিসায় যান এবং সঠিকভাবে থেকে চলে আসেন, তৃতীয়বারে আপনি সেখানে লিগালি থাকার অনুমতি পাবেন। এটা কিন্তু একটা বড় সুযোগ। কিন্তু আপনারা যদি একবারই সুযোগটি কাজে লাগাতে চান যে সিজনাল ভিসায় যাব এবং সেখানে থাকবো আর আসবো না, তাহলে কিন্তু বাংলাদেশের আপনার বেকার ভাইদের কপাল পড়বে, অর্থাৎ যারা ইটালি যেতে চায় বা বিদেশ যেতে চায় সে সকল ভাইরা কিন্তু পরবর্তীতে আর যাওয়ার সুযোগ পাবে না।
এই জন্য আপনাদেরকে বলবো যারা সিজনাল ভিসায় যাবেন অবশ্যই সেখানে আপনারা কাজ করার পরে চলে আসার চেষ্টা করবেন বা চলে আসবেন। এরপরে হচ্ছে যারা ইতালিতে স্টুডেন্ট ভিসা বা আদার্স অন্যান্যভাবে রয়েছেন তারা এই ভিসায় আবেদন করে সেখানে জব করতে পারবেন কি না, অন্যান্যবার থাকে না তো এবার সিস্টেম দেয়া হয়েছে যারা স্টুডেন্ট বা অন্যান্যভাবে গিয়েছেন তারা ভিসা কনভার্ট করে আপনারা এই সিজনাল বা ফুল টাইম ভিসায় আপনাদের ভিসা কনভার্ট করতে পারবেন। এছাড়া ইউরোপের সেঞ্জেনভুক্ত আদার্স কান্ট্রিগুলোতে যারা রয়েছেন এবং তারা যদি চান যে এখানে অনলাইনে অ্যাপ্লাই করে অ্যাপ্লাইয়ের মাধ্যমে ইতালিতে আসবেন তাদেরও আসার একটি সুযোগ রয়েছে। তার মানে হচ্ছে সব মিলিয়ে বাংলাদেশিদের জন্য বড় একটি সুযোগ চলে আসছে এই করোনা মহামারীর মধ্যে। হয়তো এই মহামারীর মধ্যে সবার মন মানসিকতাই খারাপ, তারপরেও যারা প্রবাসে যাবে তাদের জন্য আমি বলবো যে এটা অনেক একটি ভালো সুযোগ। আর এখানে অ্যাপ্লিকেশন করা নিয়ে আমি আপনাদেরকে বলবো আপনারা আগেই কোনো মাধ্যমে আপনারা ওইভাবে যোগাযোগ করবেন না বা কাউকে আগেই সেইভাবে কোনো টাকা পয়সা দিবেন না। এখন আপনাদের ফার্স্ট কাজ হচ্ছে আবেদন করা, আর এই আবেদনের জন্য ইনশাআল্লাহ ভিসা ইনফরমেশনের মাধ্যমে আপনাদেরকে সহযোগিতা করব। আপনারা যদি যারা আনএডুকেটেড রয়েছেন বা এডুকেটেড রয়েছেন তারপরেও আবেদন সম্পর্কে অনেক খটকা আছে তারা হয়তো কাউকে দিয়ে আবেদন করাই নিতে পারেন। এটা হচ্ছে জাস্ট আবেদন এবং অ্যাপ্লিকেশনের যে আপনার ডকুমেন্টগুলো দিয়ে আপনারা কারোর মাধ্যমে আবেদন করাই নিতে পারেন। ইনশাআল্লাহ আমিও চেষ্টা করব আপনাদেরকে এই বিষয়ে সহায়তা করার জন্য। পাশাপাশি ইতালিতে সিজনাল ভিসার জন্য কখন কী করতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের সাথে থাকার চেষ্টা করব, যেন এই সুযোগে আপনারা কিছু বাংলাদেশি ভাই যারা স্বপ্ন দেখেন তারা হয় এই সুযোগটি গ্রহণ করতে পারেন। আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে ডেসক্রিপশন বক্স বা ফেসবুক থেকে যারা আমার নাম্বার কালেক্ট করেন আপনারা কেউই মোবাইলে কল দিবেন না, ফেসবুকে অথবা হোয়াটসঅ্যাপে আপনারা অনুমতি সাপেক্ষে আপনারা ফোন দিবেন, কারণ সবসময় আপনাদের জন্য কাজ করি এবং সেই জন্য সবসময় কিন্তু একজনের ফোন রিসিভ করা সম্ভব হয় না। অনেকেই আছেন যে অপ্রাসঙ্গিক কিছু কথা বলেন বা সামান্য সিম্পল কিছু প্রশ্ন, তো আপনাদের মনে কোনো প্রশ্ন থাকলে কিছু জানার থাকলে বা এখানে অ্যাপ্লাই করতে চাইলে আপনারা যদি অ্যাপ্লাই করতে চান তাহলে আপনারা হোয়াটসঅ্যাপে অথবা ফেসবুক পেজে আপনারা একটা মেসেজ দিয়ে রাখবেন, আমি সেখানে আপনাদেরকে সিস্টেম রিপ্লাই করব কী কী ডকুমেন্টস লাগবে এগুলো রিপ্লাই করব, তারপরে আপনারা যোগাযোগ করবেন। যদি আপনাদের কথা বলার প্রয়োজন হয় সেখানে আপনারা লিখবেন আমি আপনাদেরকে বললে তারপরে আপনারা ফোন দিবেন, অথবা আপনারা এখানে আপনাদের কাছে রিকোয়েস্ট কেউ আপনারা ফোন দিবেন না। আবেদনের সিস্টেম এবং অন্যান্য বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ কন্টিনিউ এখন আপনাদের মাঝে থাকবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সাথে দেখা হবে নতুন একটি পর্বে। আসসালামু আলাইকুম।